টাকা শোধ করতে গিয়ে বিক্রি করতে চেয়েছিলেন নিজের কিডনি। কিডনি বিক্রি করতে গিয়েই প্রতারিত এই তরুণী, খোয়া গেল তার 16 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ঋণ মেটাতে গিয়েই কিডনি বিক্রি করতে চেয়েছিলেন এই তরুণী, সেখানেও প্রতারণার শিকার হলেন তিনি। উঠল প্রায় 16 লক্ষ টাকা খোয়ে যাওয়ার অভিযোগ। হায়দ্রাবাদের ঘটনায় দেশ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নার্সিংয়ের পড়ুয়া অভিযোগকারিনী ওই তরুণী অন্ধ্রপ্রদেশের গুন্ডুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলেছিলেন তিনি, সেই টাকা ফেরত দিতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন ওই তরুণী। এরপরেই কিডনি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন তিনি। অভিযোগকারিনীর মতে, বিজ্ঞাপন দেওয়ার কয়েকদিনের মধ্যেই অনলাইনে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। কিডনির বিনিময়ে তাকে 3 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন ওই ব্যক্তি। কিন্তু টাকা দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন ও কর বাবদ 16 লক্ষ টাকা তরুণীকে দিতে বলেন তিনি। সেই ফাঁদে পাক দিয়ে নার্সিং পড়ুয়া প্রতারিত হয়েছেন বলে খবর মিলেছে। হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, তরুণীর দাবি অনুযায়ী তার সঙ্গে যে ব্যক্তি যোগাযোগ করেছিলেন তার নাম প্রবীণ রাজ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন তরুণী। শুধু তাই নয়, কিডনি নেওয়ার আগেই 50% টাকা তাকে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রবীণ। এরপরেই পুলিশ ভেরিফিকেশন ও কর বাবদ টাকা জমা দেওয়ার কথা বলেন তিনি। তরুণীর বিশ্বাস অর্জনের জন্য একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন অভিযুক্ত। সেই অ্যাকাউন্টে 3 কোটি টাকা পাঠিয়েও দেন তিনি। এরপরেই অভিযুক্তকে 16 লাখ টাকা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান নার্সিং পড়ুয়া। তদন্তকারীদের আরও দাবি, অভিযুক্তের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কিডনির জন্য আগাম অর্থ দিতে বলেন ওই তরুণী। তখন তাকে দিল্লির ঠিকানায় যেতে বলেন অভিযুক্ত। সেখানে গিয়েই তরুণী বোঝেন তিনি প্রতারিত হয়েছেন, তা বুঝতে পারেন ওই তরুণী। অন্যদিকে অ্যাকাউন্ট থেকে মেয়ে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছে এটা বুঝতে পেয়ে অভিযোগকারিনীকে বাড়িতে ডেকে পাঠান তার বাবা। কিন্তু তখন বাড়িতে না ফিরে হায়দ্রাবাদের হোস্টেলে পালিয়ে যান তিনি। পরে সেখান থেকে বন্ধুর বাড়িতে চলে যায় ও তরুণী। মেয়ে বাড়ি না ফেরায় থানায় অভিযোগ করেন তার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তরুণীকে হায়দ্রাবাদের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এরপরেই গোটা ঘটনা জানতে পারে তদন্তকারীরা। এখন প্রতারকের খোঁজ করছে পুলিশ।